হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার সুর একটা অর্গানাইজেশন করে দেখাবো। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আস্তে আস্তে চলে এসেছি আমার সুর একের উপরের পোর্শনে। তো এখানে আমি একটা শোপিস দিয়েছি, আর একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট ছেলের। আর এখানে একটা ঘরের শোপিস দিয়েছি, এই শোপিসটা আমার খুবই পছন্দের। তো এটার নিচে যে ড্রয়ারটা মাঝখানের, এখানে কিছু সক্স রেখেছি এভাবে ভাঁজ করে। তাহলে কি হয়, বাচ্চাদের খুবই ইজি হয় এভাবে এখান থেকে নেওয়ার, মানে এখান থেকে নিয়েই পরে ফেলতে পারে, এগুলো সবই ক্লিন করা। আর এই মোজা ভাঁজ করার নিয়মটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই বক্সটা কিন্তু আমি নিজেই অর্গানাইজেশন করে রেখে দিয়েছি, তাতে কি হয় বক্সের মধ্যে সব কিছুই গোছানো থাকে, আর জিনিসগুলো কিন্তু হাতের নাগালে থাকে, সবগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে ফার্স্টের যে পোর্শনটা, ড্রয়ারটা, এখানে হচ্ছে আমার ছোট ছেলের সব ধরনের মোজা, স্কুলের, কোচিংয়ের, বাহিরে যে খেলার সেখানের মোজাগুলো এখানে রাখি। আর যেটার মধ্যে আমি মোজাটা রেখে দিচ্ছি, এখানে হচ্ছে যখন আমি একটা একটা মোজা পাই আর দ্বিতীয়টা পাওয়া যায় না, ওই সময় আমি এখানে গুছিয়ে রাখি, আর যখন আরেকটা পেয়ে যায় তখন এখান থেকে বের করে আবার আমি গুছিয়ে ঠিক মতো রেখে দিই। আর এই জায়গাতে হচ্ছে খেলার কিছু মোজা রেখেছি, আর এই পাশে হচ্ছে হোয়াইট কালার মোজা, এগুলো বড়, তো ওটা যখন লাগে ওখান থেকে নিয়ে নেয়। আর থার্ড যে ড্রয়ারটা আছে, এখানে হচ্ছে কিছু খেলার বল রেখেছি, বাচ্চাদের যেহেতু ক্রিকেট খেলে এই সময় গরম, তো এখন এখানে কিছু চাবিও রেখে দেই, দরকারি চাবিগুলো এখানেই রাখি আমি। আর সাথে হচ্ছে কস্টেপ রাখি, মানে দরকারি টুকটাক জিনিসগুলো এখানে রাখা হয় হাতের কাছেই, যখন ইচ্ছে তখন এখান থেকে নেওয়া যায়। আর এখানে রেখেছি হচ্ছে জুতার যে কালার করার যে এটা পাওয়া যায় সেটাই, এটা দিয়ে হচ্ছে জুতার কালার করে নেওয়া হয়। তো এটা আমি এখানে রেখে দিই, এখান থেকে নিয়ে যেভাবে বসে যখন কালার করা দরকার জুতা কালার করে আবার বাহিরে চলে যেতে পারে বাচ্চারা বা ওদের বাবা। আর এত উপরের ড্রয়ারগুলো কিন্তু দেখানো হলো, নিচে চলে যাচ্ছি। এখন এই পাশটাতে হচ্ছে ছোট ছেলের কিছু জুতা রেখেছি, আর মাঝখানগুলোতে যে জুতাগুলো সেগুলো দেখাচ্ছি। আর এই জুতাগুলো কিন্তু গোছানো না, এক থেকে দেড় মাস হয়ে গিয়েছে, আমি গুছাইনি, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে কিভাবে অর্গানাইজেশন করে আজকে একটু গুছিয়ে নেব, আর সেই কারণেই কিন্তু গোছানো হয়নি এই কয়েকদিন। তো আপনাদের সাথে নিয়ে এই জুতাগুলো আমি কিন্তু বের করে নিচ্ছি, আর এগুলোকে আমি ক্লিন করে তারপর আগের মতো জায়গা মতো রেখে দেব। আর যে জুতাগুলো হচ্ছে বেশি ময়লা হয়ে গিয়েছে, একটু ধুতে দিতে হবে, ক্লিন করতে হবে। তো এর নিচে হচ্ছে কিছু নিউজ পেপার দিয়ে রেখেছি, কারণ হচ্ছে জুতার যে ময়লাগুলো থাকে ওই ময়লাগুলো যাতে আমার সুর একটা নষ্ট না হয়। এদিকে সব জুতাই বের করে নেওয়া হয়েছে, সুর একটা ক্লিন করব। একটা ন্যাপকিন নিয়েছি হোয়াইট কালার, এটা দিয়ে খুব ভালোভাবে ওপরের যে ময়লাগুলো থাকে ভালো, তো ওইগুলোকে একটু ফেলে নিচ্ছি। তো এটা ঝেড়ে নেওয়ার পরে আমি যে ওষুধটা ইউজ করব সেটা দিয়ে নেব। আমার এই সুরেকটার পিছনে যে একটু গোল চিহ্নটা দেখেছেন, ওখানে একটু কিন্তু খোলা, ওখান দিয়ে কিন্তু জুতার সব গন্ধ চলে যায়। আর এখান দিয়ে হচ্ছে আমি কিছু ঔষধ দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে গ্লাস ক্লিনার, এটা দিয়ে আমি হচ্ছে আমার সুরেকটাকেও আমি একটু ক্লিন করে নিই। প্রথমে তো ময়লাগুলো ফেলে দিয়েছি, এরপর গ্লাস ক্লিনারটা একটু ভালো করে লাগিয়ে দেওয়ার পর এক মিনিটের মধ্যে আমি হচ্ছে আবার ন্যাকড়াটাকে ঝাড়া দিয়ে তারপরে সেটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি। আর আমার এই সুর একটা দেখার অনেকেরই ইচ্ছে ছিল, এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা আমার। তো এখন হচ্ছে আমি ক্লিন করার পরে আবার নিউজ পেপারগুলো বিছিয়ে দিয়েছি আগের জায়গা মতো।
তো এখন হচ্ছে এখানে যে জুতাগুলো রাখা হবে, তো এখন যে শুটা রাখা হচ্ছে এটা হচ্ছে ওদের বাবার, আর এখন হচ্ছে আমার জুতোগুলো রাখবো। ওর জুতোগুলো হচ্ছে ওপরের সাইডটাতে দিব, আমার হাজবেন্ডের জুতোগুলো। এই জুতোগুলো কিন্তু মাঝে মধ্যেই মোছা হয়, আর যখনই বাইরে যাওয়া হয় মুছে পড়া হয়, আবার যখন আমি হচ্ছে শু রেখে রাখি তখন কিন্তু একটু ঝাড়া দিয়ে বা মোছা দিয়ে আবার শু রেখে আগের মতো রেখে দিই, তাতে হচ্ছে ময়লাটা একটু কম লাগে শু রেখের মধ্যে। আর এভাবে কিন্তু মাঝে মধ্যে শু রেখটা পরিষ্কার করলে খুব ভালো থাকে, আর ময়লাগুলো কিন্তু সেরকম হতে পারে না। আর জুতাগুলো যদি উঠিয়ে নিউজ পেপারগুলো উঠিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া যায় কিছুদিন পরপর, 15 দিন 20 দিন পরপর, তাহলে কিন্তু সেই র্যাকটাও খুব ভালো পরিষ্কার থাকে। এভাবে ডিপ ক্লিনটা শুধু 1 মাস 1.5 মাস পরপর করে নিলেই হয়। আর এ পাশে হচ্ছে বাচ্চার ছোটো ছেলের যে জুতাগুলো সেগুলো রেখে দেওয়া হচ্ছে, আর ওর জুতোগুলো হচ্ছে এরকম বক্সে করে রাখা হয়। ও এরকম করে মানে খুবই পছন্দ করে, বক্সগুলো ফেলে দিই না, এই জন্য এভাবে বক্সের মধ্যে ভরে রেখে দিই জুতাগুলো একটু পরিষ্কার করে, যাতে করে এখান থেকে বের করেই কোচেনে তারপর হচ্ছে খেলতে যাবে ওই সময় নিয়ে যেতে পারে। এছাড়া আমাদের আরও 2টার মতন র্যাক আছে, শো র্যাক, ওগুলোতে বাইরের জুতোগুলো রাখা হয়। আর আমার কিন্তু প্রত্যেকটা জুতা জায়গা মতো রাখা হয়েছে, আর আমার হচ্ছে দ্বিতীয় থাকটাতে আমার জুতোগুলো রাখা হয়েছে। আমার যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু ফ্ল্যাট জুতা। আমি এই সব জুতা পরেই কমফোর্ট ফিল করি, কারণ হচ্ছে উঁচা জুতা থেকে আমার নিচু জুতাগুলোই খুব ভালো লাগে পরতে। আর এগুলো হচ্ছে বেশিরভাগই বাইরে যাওয়ার জুতা, এখানে রেখেছি। আর এখান থেকে হচ্ছে হসপিটালে বা শপিংয়ে বা বাহিরে যাওয়ার যে কোনো জায়গায় যাওয়া হয়। আর হাঁটার যে জুতাগুলো রেখে দেই সেটা দেখাবো আপনাদেরকে। তো মোটামুটি আমার কিন্তু সবগুলো জুতা রাখা হয়ে গিয়েছে, আর দরজাগুলোও কিন্তু একদমই ইজিভাবে লাগানো যায়। এটার আমার এই র্যাকটার পুরোটা লাগাতে হয় না, অর্ধেকটা পর্যন্ত ছেড়ে দিলে একা একাই লেগে থাকে। আর এই তো আমার পুরোটা র্যাকের জুতা সবগুলো গুছানো হয়ে গিয়েছে, আর যা ধোয়ার দেওয়ার দরকার সেগুলো কিন্তু ক্লিন করার জন্য খালাকে দিয়ে দিয়েছি অলরেডি। এই হলো আমার র্যাকটা। তো আমার যে রুমে ঢোকার বাম সাইডে কিন্তু শু র্যাকটা রাখা, আর এটা হচ্ছে ডান সাইডে। বাহিরে যেগুলো আমরা পরে যাই বা এগুলো হচ্ছে নিচে হাঁটতে যায় বা বাজারে যাওয়া হয় বা বাচ্চারা খেলতে যায়, কোচিনে যায়, প্রাইভেট পড়তে যায়, তো স্কুলে যায়, এখানে টুকটাক এই জুতাগুলো রাখা আছে। আর সাইডে একটা টুল দেখতে পাচ্ছেন, এখানে বসেই জুতাগুলো পরা হয়, বাচ্চারাও খুব কমফোর্ট ফিল করে এখানে বসে, আর আমার কাছেও খুব ইজি মনে হয় বসে জুতা পরাটা। এ তো আপনাদের সাথে আজকের আমার এই র্যাকটা শেয়ার করলাম, জুতাগুলো কীভাবে রেখেছি সেটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।